সোনার ময়না পাখি বন্ধুরা, বাংলা লোকজ সংস্কৃতি বা লোকসঙ্গীত পল্লীগীতি ভাটিয়ালি ভাওয়াইয়ার দেশ, গানের দেশ বাংলাদেশ। এদেশে সর্বপ্রথম ভাওয়াইয়া রংপুরের ভাওয়াইয়া গানকে জনপ্রিয় করে তুলেছিলেন রথীন্দ্রনাথ রায়ের বাবা হরলাল রায়। তারপরে পল্লীগীতি ভাওয়াইয়া বা সব ধরনের গানকে যিনি প্রথম জনপ্রিয় করে তুলেছিলেন তিনি ছিলেন আব্বাসউদ্দিন আহমেদ। তারপরে এলেন আব্দুল আলিম এবং আব্দুল আলিমের সাথে এলেন ফেরদৌসী রহমান, নীনা হামিদ এবং পরবর্তীতে লালন গীতিতে এলেন ফরিদা পারভীন। যে সকল শিল্পীদের আমরা কোকিল কণ্ঠী বলে ডাকি, সে ধরনের কোকিল কণ্ঠী শিল্পী বাংলাদেশে বিশেষ করে লোকসঙ্গীতে বাঙালি জাতিকে, বাঙালি জাতির মনকে নাড়া দিয়েছে, সাড়া দিয়েছে, উন্মাদ করে দিয়েছে মানুষকে, সে ছিলেন আব্বাসউদ্দিন আহমেদ, মরহুম আব্দুল আলিম, ফেরদৌসী রহমান, তারপরে লালন গীতিতে ফরিদা পারভীন এবং নীনা হামিদ। বন্ধুরা, আজ আমি সেই নীনা হামিদের কথা বলবো, নীনা আপা। নীনা আপার গান শুনে মনে হতো যে গান ছেড়েই দেব, গান বাজনা করি, কিন্তু এ তো কোনো গান নয়। তার গান, তার কণ্ঠ, তার সুর কোত্থেকে আসে, কিভাবে অন্তরের অন্তঃস্থল থেকে উদ্গত সুরের মূর্ছনা ছড়িয়ে পড়ে এবং তা হৃদয়কে প্রস্ফুটিত করে, আন্দোলিত করে, ভাব দর্শনের সৃষ্টি হয়। আজ সেই নীনা হামিদের সংক্ষিপ্ত জীবনী, সংক্ষিপ্ত তথ্য যা পেয়েছি তাই আপনাদের বলবো। নীনা হামিদ, নীনা হামিদ হলেন একজন বাংলাদেশী লোক সঙ্গীত শিল্পী। তিনি তার আমার সোনার ময়না পাখি এবং যে জন প্রেমের ভাব জানে না গানের জন্য প্রসিদ্ধ। লোকসঙ্গীতে অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে 1994 সালে 21 পদকে ভূষিত করে। আমরা সেই গানের কোকিল নীনা হামিদ সম্পর্কে বলবো। নীনা হামিদ এক মুসলমান পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা আবু মোহাম্মদ আবদুল্লাহ খান ছিলেন একজন পুলিশ অফিসার, মাতা সফরুন নেসা। ভাই বোনের মধ্যে নীনা সবার ছোট। তার বড় ভাই মোজাম্মেল হোসেন এবং বড় দুই বোন রাহিজা খানম ঝুনু, মানে আমাদের আর এক ঝুনু আপা নৃত্যশিল্পী, ও রাশিদা চৌধুরী রুনু। নীনা হামিদের পৈতৃক বাড়ি মানিকগঞ্জ জেলার নওদা গ্রামে, কিন্তু সেখানে তাদের যাতায়াত ছিল না। তার বাবা পুলিশ অফিসার হলেও সংস্কৃতি মনা ছিলেন এবং চেয়েছিলেন ছেলেমেয়েরা সংস্কৃতি চর্চা করুক। নীনার সঙ্গীতে হাতেখড়ি হয় নিখিল দেবের কাছে। তখন প্রতি বছর তার স্কুলে প্রধান শিক্ষক বাসন্তী গুহ গানের প্রতিযোগিতায় তার নাম লেখাতেন এবং তার নাম দেন কোকিল। তার বড় বোন আফসারি খানম সুরকার আব্দুল আহাদের কাছে গানের তালিম নিতেন। আহাদ একদিন নীনার কণ্ঠ শুনে মুগ্ধ হন এবং তাকে উচ্চাঙ্গ সঙ্গীতের তালিম দেন। পরে 1956 সালে নীনা ধ্রুপদী সঙ্গীতে তালিম নিতে বুলবুল ললিতকলা একাডেমিতে ভর্তি হন। একই সাথে তার বড় ভাই মোজাম্মেল হোসেন, সে তার বড় বোন ঝুনু নৃত্য এবং রুনু রবীন্দ্রসঙ্গীত বিভাগে ভর্তি হন। সেখানে নীনা গান শিখেন ওস্তাদ বারিন মজুমদার ও বিমল দাসের কাছে। সঙ্গীত জীবন, তিনি আব্দুল আহাদের মাধ্যমে নিয়মিত বেতারে খেলাঘরের অনুষ্ঠানে ধ্রুপদী গান গাইতেন। স্কুল ব্রডকাস্টিং প্রোগ্রামে তিনি গান গেয়েছেন নীলুফার ইয়াসমিন, ওমর ফারুক ও হোসনা ইয়াসমিন বানুর সাথে। একদিন মানিকগঞ্জের গীতিকার ও সুরকার ওসমান খান তাদের বাড়িতে আসেন তার মেজ বোন রুনুকে দিয়ে HMV কোম্পানির একটি গান করানোর জন্য। রুনু রবীন্দ্রসঙ্গীত গাইতেন, তিনি তার প্রস্তাবে না করলে নীনা এই সুযোগটি গ্রহণ করেন এবং ওই গানটি গাওয়ার আবদার করেন। ওসমান খান রাজি হলেন এবং তাকে দিয়ে সেই গানের রেকর্ড করালেন। সেই গানের দোতারায় ছিলেন কানাইলাল শীল, বাঁশিতে ধীর আলী মিয়া, তবলায় বজলুল করিম, একতারায় যাদব আলী। কোকিল আর ডাকিস না, বনের কোকিল আর ডাকিস না, রে কোকিল আর ডাকিস না শিরোনামের রেকর্ডটি বের হলে গানটির প্রচুর জনপ্রিয়তা লাভ করে, প্রচুর বিক্রয় হয়। এরপরে রেকর্ড করা হয় রূপবান পালা। এই পালার সুরকার ছিলেন খান আতাউর রহমান। এই পালার ও দাইমা কিসের বাদ্য বাজে গো শোনো তাজেল তাজেল গো, সাগরকুলের নাইয়া গানগুলো জনপ্রিয় হলো, সুপার হিট করলো বাংলায়, এপার বাংলায় ওপার বাংলায়।
সেখান থেকে নির্মাণ করা হয় রূপবান। 1964 সাল ছবিটি ব্যাপকভাবে সাড়া ফেলে, ব্যাপকভাবে জনপ্রিয়তা পায়। তার অন্যান্য উল্লেখযোগ্য গানগুলো হলো আমার সোনার ময়না পাখি, ওহ কি গাড়িয়াল ভাই, আগে জানি না রে দয়াল, আইলামার গেলাম, আমার বন্ধু বিনতিয়া, আমার গলার হার, আমায় কি জাদু করলি রে, এমন শুভ বসন্ত কালেরে, প্রাণের বন্ধু নাই রে দেশে, যারে যা চিঠি লেখা দিলাম, যোগী ভিক্ষা লয় না, কথা রে কয় না, ওরে ও কুটুম পাখি, উজান গাঙের নাইয়া, আমার মন পাগল হইল রে, উইরা যাও রে ময়না পাখি, সখী জানলে তোর পিড়িতে ঘুম ধরাইল। বন্ধুরা, যে গানগুলোর কথা বললাম, যারা লীনা হামিদের গান শোনেন, যারা পল্লীগীতি ভাটিয়ালি শোনেন, তারা প্রত্যেকেই বুঝতে পাচ্ছেন যে এর একটি গানও ফ্লপ করেনি, এর একটি গানও এমন গান নেই যে গানটি সুপার ডুপার ব্লকবাস্টার হিট বাঙালি জাতিকে নাড়া দিয়েছিল। লীনা এম এ হামিদের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন। হামিদ একজন আধুনিক গানের শিল্পী, লোক ও আধুনিক ধারার নৃত্যশিল্পী ফারহানা চৌধুরী লীনা হামিদের ভাগ্নি, সম্মান না, লোকসঙ্গীতে অবদানের জন্য 21 পদক 1994 সাল। বন্ধুরা, সংক্ষেপে এই ছিল কোকিল কণ্ঠি গানের কোকিল লীনা হামিদ আপার সংক্ষিপ্ত জীবনী। যতটুকু তথ্য আমি পেরেছি আপনাদের কাছে তুলে ধরেছি। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আমার উচ্চারণে ভুল ত্রুটি আছে আমি জানি। ভালো থাকবেন, ধন্যবাদ।